মৃত্যুশয্যায় আলেকজান্ডার তার সেনাপতিদের ডেকে বলেছিলেন, আমার মৃত্যুর পর তোমরা আমার তিনটা ইচ্ছা পূরণ করবে। আমার প্রথম অভিপ্রায়, শুধু আমার চিকিৎসকেরা আমার কফিন বহন করবে। আমার দ্বিতীয় অভিপ্রায়, আমার কফিন যে পথ দিয়ে গোরস্থানে নিয়ে যাওয়া হবে সেই পথে আমার কোষাগারে সংরক্ষিত সোনা, রূপা ও অন্যান্য মহামূল্যবান পাথর ছড়িয়ে দিতে হবে। এবং আমার শেষ অভিপ্রায় হলো, আমার কফিন বহনের সময় আমার হাত দুটো কফিনের বাইরে ঝুলিয়ে রাখতে হবে। তার মৃত্যুশয্যায় উপস্থিত লোকজন মহাবীর আলেকজান্ডারের এই অদ্ভুত অভিপ্রায়ে বিস্মিত হন, কিন্তু এ ব্যাপারে তাকে কিছু জিজ্ঞেস করার সাহস পাচ্ছিলেন না কেউ। তখন তার একজন প্রিয় সেনাপতি তার হাতটা তুলে ধরে চুম্বন করে বললেন, হে মহামান্য, অবশ্যই আপনার সব অভিপ্রায় পূরণ করা হবে, কিন্তু আপনি কেন এই বিচিত্র অভিপ্রায় ব্যক্ত করলেন? দীর্ঘ একটা শ্বাস গ্রহণ করে আলেকজান্ডার বললেন, আমি দুনিয়ার সামনে তিনটা শিক্ষা রেখে যেতে চাই। আমার চিকিৎসকদের কফিন বহন করতে বলেছি এ কারণে যে যাতে লোকে অনুধাবন করতে পারে চিকিৎসকেরা আসলে কোনো মানুষকে সারিয়ে তুলতে পারে না, তারা ক্ষমতাহীন আর মৃত্যুর থাবা থেকে কাউকে রক্ষা করতে অক্ষম। গোরস্থানের পথে সোনাদানা ছড়িয়ে রাখতে বলেছি মানুষকে এটা বোঝাতে যে ওই সোনাদানার একটা কণাও আমার সঙ্গে যাবে না। আমি এগুলো পাওয়ার জন্য সারাটা জীবন ব্যয় করেছি, কিন্তু নিজের সঙ্গে কিছুই নিয়ে যেতে পারছি না। মানুষ বুঝুক ধন সম্পদের পেছনে ছোটা সময়ের অপচয় মাত্র। কফিনের বাইরে হাত দুটো ছড়িয়ে রাখতে বলেছি মানুষকে এটা জানাতে যে খালি হাতে আমি এই পৃথিবীতে এসেছিলাম, আবার খালি হাতেই পৃথিবী থেকে চলে যাচ্ছি। এতটুকু বলার পর আলেকজান্ডার চোখ বুঝলেন, এর কিছুক্ষণ পরেই তার মৃত্যু হলো। উল্লেখ্য যে অনেক রাজ্য দখলের পর আলেকজান্ডার তার নিজ বাসভূমিতে ফিরে আসলেন। ফেরার পথে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং তার অসুস্থতার তার মৃত্যু ডেকে আনে। মৃত্যুর মুখোমুখি হয়ে আলেকজান্ডার অনুভব করলেন তার যুদ্ধ জয়, তার বিখ্যাত সেনাবাহিনী, তার তরবারি এবং তার অর্জিত সকল সম্পদ কতটা মূল্যহীন। মহাবীর আলেকজান্ডারের এই গল্প থেকে আমরা কিছু শিক্ষা পাই, সময়ের সাথে সাথে সব জীবন শেষ হয়, মৃত্যু অপরাজিত এবং এটা সত্য, আর সময়ের সাথে সাথে সময়ের মধ্যে আমাদের সব কিছু শেষ হয়ে যায়, তবে জীবন আপনাকে আপনার কৃতকর্ম ফিরিয়ে দেবেই। আপনি ভালো কিছু করলে ভালো কোনো প্রতিদান পাবেন, আপনি কারো সাথে খারাপ করলে আপনার সাথেও খারাপই হবে। আজ হোক বা কাল, জীবন কাউকে ফিরায় না। জীবনে আপনি ছাড়া আপনার আপন কেউ নেই, সত্যিই কেউ আপনার আপন না। বাবা মা, ভাই বোন, বন্ধু বান্ধব, এরা কেউই সারা জীবন আপনার পাশে সবসময় থাকবে না। তাই সবার আগে নিজেকে প্রায়োরিটি দিতে শিখুন। জীবনে চিরস্থায়ী বলতে কিছুই নেই, প্রতিটা মুহূর্ত, অবস্থান, সম্পর্ক সবই ভঙ্গুর। জন্ম যেহেতু হয়েছে তাই মৃত্যু আসবেই, আর মৃত্যুর পর আপনাকে আবারও পুনরায় উঠতে হবে, আর জীবনের কৃতকর্মের সেই ফলাফল ভোগ করতে হবে। খালি হাতে এসেছি, খালি হাতেই আপনাকে আবার যেতে হবে, কিন্তু কৃতকর্মের খাতাটা নেক আমলের পরিপূর্ণ যেন বেশি থাকে, ভালো কাজের হিসাব যেন খারাপ কাজের হিসাব থেকে বেশি থাকে, এবং শিরিকের কোনো হিসাব যেন না থাকে।